কালকে চারিদিকে ঘুঘুর ফাঁদ নিয়ে এমন আলোচনা হয়েছে যে ভক্তি কাকু ভয়ে নিজের ঘুঘুর ফাঁদের ভিডিও প্রাইভেট করে নিয়েছে। কালকে অনেকে প্রশ্ন করছিল যে এই ঘুঘুর ফাঁদ তুমি কোথায় শুনেছো। আরে ভক্তি কাকু পেতেছিল, বলেছিল ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। আর সেটা নিয়ে চারিদিকে এমন তুমুল আলোচনা হয়েছে যে ভক্তি কাকু আজকে ভিডিওটাই প্রাইভেট করে নিল। যা কি অবস্থা, তাই না? তার উপরে এই প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের জন্য আজকে আশীর্বাদ হিসেবে এসে আমাদেরকে আর আমাদের সোনা বাবাকে আমাদের দুজনকেই বাঁচিয়ে দিয়েছে এই ঘুঘুর পাতা ফাঁদ থেকে। আমরা না হলে যে কি ফ্যাসাদে পড়তাম সেটা কিন্তু কালকে আমাদের ভক্তি কাকু বেশ সুন্দর ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। আজকে বলতেই হচ্ছে যে প্রকৃতিও বিরূপ সেই মানুষের উপরে যে মানুষ একটা মিথ্যে মাতৃত্বের নাটক একটা বছর ধরে চালিয়ে গেছে, যে আজও আমাদের কাছে একটা শর্ট ফিডের ভিডিওর মাধ্যমে তার নাটকটাই তুলে ধরেছে। কেন বলছি? কারণ সে আগের দিন রাত্রির থেকেই জানতো যে আজকে কি হবে, সেই আপডেটটা নিয়ে কোন রকম ভয়ের কথা সে জানান দেয়নি। কিন্তু একটা বারের জন্য কমিউনিটি পোস্টে বলেনি যে কালকে হয়তো আমার দেখাটা নাও হতে পারে বা কালকে এমন কিছু হতে পারে, এরকম কোন ইঙ্গিত আমরা কালকে পাইনি। তার বক্তব্য যে রেগুলার ভিডিও সে দিচ্ছে, আজকের ভিডিও জুড়ে অজস্র প্রমাণ যেটা বলে দেওয়া যায় সহজেই, যেটা দেখে যে ওর এই ভিডিওটা মোটেই দুদিনের তো নয়, আরো কতদিনের যে পুরাতন সেটা একমাত্র নিজেই বলতে পারবে। চলো গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সাথে। প্রথমেই ভিডিও শুরু হয়েছে ঠাকুর ঘরে পুজো দেওয়া থেকে, তাও আবার বেলা একটায়। যাই হোক, ঈশ্বরের সাধনা করে ঠাকুর ঘর থেকে যখন নেমে আসছে তখনই যদি কেউ মিথ্যাচারিতা করে তাহলে তাকে যে কি বলা যায় আমার কোনো ভাষা নেই। সত্যি আমি ভাষা পাচ্ছি না। আমরা সচরাচর দেখেছি দিনের শুরু যদি কেউ কখনো ঈশ্বর সাধনা দিয়ে করে সেক্ষেত্রে ঈশ্বরের রূপটা সে তার ভিডিও শুরুতেই রাখে, তারপর ইন্ট্রোটা দেয়, কারণ সে দিনের শুরুটা একটা সুন্দর দৃশ্য দিয়ে করছে। এক্ষেত্রে তার কত বড় মিথ্যাচারিতা যে ঠাকুর ঘর থেকে নেমে আসছে, মানে অর্ধেক সিঁড়ি থেকে নামছে, সেই সময়ই তার মনে পড়েছে ক্যামেরাটা অন করতে হবে। তার মানে ঠাকুর ঘরে তার ক্যামেরাটা তার হাতেই ছিল, তাই তো? এটাই তো বোঝা যাচ্ছে যে ঠাকুর ঘরে যখন সে ছিল ক্যামেরা তার হাতেই, তারপরেও সে ঠাকুরের কাছে যখন বসে ঠাকুরকে সাধনা করার পর মুহূর্তে একটা দৃশ্য ভিডিও শুরুতে রাখতে পারলো না। তাহলে এটাকে সত্যি কথা হিসেবে ধরবো না মিথ্যে কথা হিসেবে ধরবো, কোনটা? যাই হোক, ভিডিও তো শুরু হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার জায়গায় যাওয়ার পথে এমন বাদ পড়লো যে সেটা লাফিয়ে গিয়ে চলে গেল বিকেল বেলায়। মা আগের দিন যে আপডেটটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে মা কিনা লেটে চলছিল, মায়ের ভিডিও কিন্তু ওর ভিডিও থেকে একদিন পিছনে যাচ্ছিল, সেই মায়ের ভিডিও একদিন এগিয়ে গেল আর ও রয়ে গেল পিছনে, যার কাছে কিনা কোনো শুট করা ভিডিও ছিলই না। ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়ই, কারণ আগের দিনের ভিডিওতেই আমরা দেখেছি যে মা বলছে ওরা গেছে এক কাকুর বাড়িতে সম্ভবত বিজয়া দশমী করতে, আমি ভেবেছিলাম, কিন্তু কাকুর নিমন্ত্রণেই ওরা গেছে। কোন জায়গা থেকে আসার পর কারো শরীরে সত্যি এত শক্তি থাকে? ওর শরীরে স্পেশালি, আমরা আগের বারের জার্নিটাও তো দেখেছি, এবারে তো আরো পেইনফুল জার্নি ওর কাছে। সেখানে ও কিনা নিমন্ত্রণ রক্ষার্থে একটা ফ্রেশ সুন্দর মাইন্ড নিয়ে চলে গেল, রিয়েলি গ্রেট। আবার কেনাকাটি করতেও গেছে, অকারণ কেনাকাটি যেটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সেই কেনাকাটির সময় একটা দারুণ ফাজলামি মেরেছে, যে ফাজলামিটা সত্যি কোনো দরকার ছিল না। তবু একজন ব্লগার হিসেবে নিজের লাইনটা মেনটেন করা উচিত, যেটা ও নিজে কখনোই করে না। ফাজলামোটা ওর এই ভিডিওর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কন্ট্রোভার্সির পরে, যেখানে আমরা নর্মাল কিছু সারাদিনের ব্লগে দেখতে পাই না, সেখানে এই ফাজলামো আর সাথে অ্যাড হয় হচ্ছে কন্ট্রোভার্সি। নেক্সট, তোমাদেরকে মনে করিয়ে দিই, কাকুর বাড়িতে বসে যখন ছিল সেই সময়ই আমাদেরকে বলেছে আগের দিন বেরিয়ে আমি এই চপ খুঁজছিলাম, আলুর চপ খুঁজছিলাম, পাইনি, কাকু সেটা মনে রেখেছে তাই আজকে আমার জন্য নিয়ে উপস্থিত। আগের দিন বলতেও কোন দিনটাকে মেনশন করছে? যেদিন ও বাড়িতে এসেছে তার পরের দিন সকালে ভিডিওটাকে শেষ করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার পর বলল আর কোনো শুট করা ভিডিও ওর কাছে নেই, এবার রোজের রেগুলার ভিডিও আসবে। তার আগেই ওর মায়ের ভিডিও চলে এলো, তারপর ও এই ভিডিওটা আমাদের কাছে পৌঁছে দিল। তাহলে আগের দিন বলতেও কোন দিন বেরিয়েছে? এত দূর একটা ট্রাভেল করার পর কি মনে হয় ও কি বিকেলবেলা বেরোনোর অবস্থায় ছিল? গেলে মানে বিকেলবেলা ছাড়া তো আর আলুর চপ পাওয়া যাবে না, নিশ্চয়ই বিকেলে বেরিয়েছে। তা বিকেলে যখন বেরিয়েছে সেই মুহূর্তে তো কোনো ভিডিওতে আসেনি, কি করতে বেরিয়েছিল বলে তোমাদের মনে হয়? না, আমি বলছি না কাউকে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য তার লাইফের আমাদের সাথে শেয়ার করতে হবে, যখন প্রশ্ন মিথ্যাচারিতার তখন সেখানে তো মানুষ খুঁটিয়ে দেখবেই কে কতটা মিথ্যে বলছে।
ওর প্রথম মিথ্যে এটা ছিল যে ও সবে মাত্র বাড়ি এসেছে, অর্থাৎ যে ডেট আর টাইমটা আমাদেরকে বারবার মেনশন করে দেওয়া হচ্ছে যাতে আমরা মনে করি যে হ্যাঁ ও ওই ডেটেই এসেছে, ওর কোথাও ভুল হচ্ছে না, আমরাই বরঞ্চ ভুল ভাবছি, সেই ডেটটাকে ও বারবার তাই মেনশন করে দিচ্ছে। থাম্মি চলে যাওয়ার যে অজুহাতটা বলছে, আগেরবারে আসার সময় থেকেই ট্রেনের টিকিট বুক ছিল, সেই নিয়ে কিন্তু কোনো কথা একটা বারের জন্য মুখ দিয়ে উচ্চারণ করেনি। যখন বেরোচ্ছে তখন কি জানতে একবার বলল যে হ্যাঁ ওই সময় ট্রেনের টিকিটটা বুক করা ছিল, একবার বলল ঠাম্মি বলেছে যে আমি একা যাব না, ওরা যাচ্ছে তাই ওদের সঙ্গে চলে যাই, পরে যখন আসবো তখন তুই আমাকে নিতে যাস। যে মানুষটা সবে মাত্র কোথাও থেকে ঘুরে এসেছে সে আবার এখান থেকে পালিয়ে যাচ্ছে কেন? তার কি তার নাতনির ঘরের পুতিকে দেখার কোনো ইচ্ছে নেই? ইচ্ছে নেই? জানে তো নাতনির জীবনে একটা কি দিন আসতে চলেছে, যদি সে বাড়িতে আসে তাকে নিয়ে দেখবো, তার সাথে খেলা করবো বা তাকে তার সাথে দেখা করতে যাবো, অ্যাজ আ গার্জিয়ান তাকে এক ঝলকের জন্য হলেও তো দেখতে পাবো, আদরের তো সে ছিলই। তা সেরকম কোনো উচ্চাকাঙ্ক্ষা তো দেখলাম না বাড়ির এই সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যের মধ্যে, তোমরা দেখতে পেয়েছো কি? উল্টে সে চলেই গেল, কিসের ভয়ে বা কি কাজের জন্য বা কি জন্য আমরা কিন্তু কেউ বুঝতে পারলাম না, ঘুণাক্ষরেও টের পেলাম না। বাকি বাড়িতে উপস্থিত সদস্য সংখ্যায় যারা আছে তারা যে মিষ্টি টেস্ট করছে, মায়ের ভিডিওতে দেখলাম সেটা, যে মিষ্টি টেস্ট করছে সেই সময় বলছে কিন্তু একটা কথা যে আজকে বসে বসে বাড়িতে সবাই মিষ্টি টেস্ট করছে, তার মানে এই মিষ্টিটা যেদিন টেস্ট করছে সেটা আবারও একটা অন্য দিনের ভিডিও, যেদিন সারা সকাল থেকে নিয়ে দুপুর অবধি মেয়েকে কোথাও বাড়ির চত্বরে দেখা যায়নি, আরো একদিনের ভিডিও যেদিন বাড়িতে এই মাছ রান্না হয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, যেটাও আমাদের সামনে আজকে ভিডিও আকারে সার্ভ করলো, সেই দিনও কিন্তু সকালের থেকে নিয়ে ওকে কোথাও দেখা যায়নি। তার আগের দিনে যে ভিডিও শুট করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে সেই দিন তো কোনো দেখা পাওয়ার কথাই নয়, কারণ সেদিন রাত্রেবেলা সবে মাত্র ও বাড়িতে এসেছে। যেদিন ও বাড়িতে এসেছে সেদিন নিশ্চয়ই বাড়ি আসার পথে ও আলুর চপ খোঁজেনি, আর আলুর চপ বলা যে মানে আলুর চপের যে ঘটনাটা আমাদের কাছে ডেসক্রাইব করলো সেটা একজন টোটোওয়ালার ক্ষেত্রে, মানে টোটোতে করেও যখন যায় তখন এই সমস্ত ভাজাভুজি জিনিসপত্রগুলোর খোঁজও করে, এই চার চাকায় বসে নিশ্চয়ই ও ভাজাভুজির খোঁজ করতে করতে রাত 11:30-11:30 সময় যখন বাড়ি ঢুকলো তখন আসেনি। সমস্ত বিষয়গুলো তোমাদের চোখের সামনেই রয়েছে, সে কারণেই ভক্তি কাকু কালকে বেশ কড়া সুরে আমাদেরকে বলল ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। না, আমরা একটা বছরের মধ্যে ঘুঘুকেও দেখেছি, ঘুঘুর তৈরি করা ফাঁদকেও দেখেছি, আর আমাদের এই ফাঁদ ছিঁড়ে বেরোনোর জন্য যে সত্যের একটা প্রতিমূর্তি সেটা দেখে বোধহয় আপনাদের সবার একটু হিংসেই হচ্ছে মনে মনে, বলছেন মনে মনে যে এরা কি করে সব বুঝতে পেরে যায়, ঠিক যেভাবে আপনারা চক্রান্ত করে এটা মনে করেন যে হ্যাঁ ওরা কিছু বুঝতে পারবে না, আমরাও সেভাবে বুঝতে পেরে যাই যে আপনারা চক্রান্ত করেছেনই এই কারণে যাতে আমরা বুঝতে না পারি। যাই হোক, ফ্ল্যাট সংক্রান্ত কোনো আপডেট আসবে কিনা আমি জানি না, কাকুকে দেখালো না কি কারণে তার ব্যাখ্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে ঝড় উঠবে সেই জন্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে তাই কাকুকে দেখাতে পারলো না, পয়েন্টটা নোট করেছো নিশ্চয়ই। তার জন্যই ও আমাদের কাছে শুধু খাওয়া দাওয়া আর নিমন্ত্রণের একটা দৃশ্য তুলে ধরল, অকারণে কারোর বাড়িতে নিমন্ত্রণ থাকে কি? এক বিজয়াদশমী করার জন্য থাকে, আর না হলে বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় তবে। ওদের বাড়িতে আজকে আরো একটা জায়গা যদি তোমরা লক্ষ্য করো বুঝতে পারবে, সিঁড়িতে মা লক্ষ্মীর আলপনা দেওয়া রয়েছে, লক্ষ্য করেছো কি? অনেকে বলবে এটা এক বছর পুরাতন, হতেই পারে, নীল আর সাদার বর্ডারে আলপনা নিচের ঘরেও ছিল যেটা আবছা হয়ে গেছে, আর ওপরে সিঁড়িতে যেটা প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করা হয় তারপরেও ওটা বেশ একটা টাটকা আলপনা। কি মনে হয় বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে না হয়নি? যার দাদা পুজোর দায়ভার নিয়েছে, বৌদি উপোস করেছে, ও অন্য গোত্রের হয়েও উপোস করতে পারে, কিন্তু বৌদি তো ওই একই গোত্রের, যার শ্বশুর শাশুড়ি কারোর শেষকৃত্য করেছে তাদের বাড়ির পুত্র আর পুত্র বধূও কিন্তু সেই একই নিয়মের ডালে মানে বন্ধিত রয়েছে, তাহলে সেই জায়গায় তাদেরও মানা উচিত সবটা, তারা কি করে ব্যতিক্রম হয়ে যায় আর এরা কি করে নিয়ম মেনে লক্ষ্মী পুজো না করে চলে যায়, আমি সেটাই ভেবে পেলাম না। ওদের বোধ হয় বিশেষ গোত্র আছে, কোনো লুকোচুরি গোত্র, যে গোত্রটায় মাঝে মধ্যে পুজো দেওয়া যায় আর মাঝে মধ্যে পুজো দেওয়া যায় না। সন্দীপদা কালকে ওয়েল প্রিপেয়ার ছিল, হয়তো সন্দীপদা এ বিষয়ে কিছুই জানত না তাই আমাদের কাছে ব্লগ আকারে সবটা তুলে ধরেছে, আর আমরা আজকের ভিডিওর আপডেট হিসেবে সেটা দেখতেই পেয়েছি। হয়তো সন্দীপদা পরবর্তীতে আবারও একটা আপডেট দেবে, খুব সকালে ম্যাডামের তরফ থেকে আমরা আপডেটটা পেয়ে যে কি খুশি হয়েছি তার বলার মানে
আর বলা যাবে না তোমাদেরকে যে আমি সত্যি মন থেকে খুব খুশি হয়েছি এটা ভেবে যে বিচার আগে হোক, তারপর মা সন্তান পেতে পারে কি পারে না সেটা তো বিচারালয় থেকেই যোগ্য বিচার পেয়ে আমরা সবাই বুঝতে পেরে যাব। কারণ একটা মীমাংসার জায়গায় না পৌঁছেই আগে দেখা করে ম্যানিপুলেট করে দেওয়ার যে একটা প্রচেষ্টা সেটা যাতে না হয়। একটা বছরে তার মাতৃত্বের টান কতটুকু ছিল সেটা একদম যোগ্য প্রমাণ সমেত আমাদের সামনে রয়েছে যে ভিডিওগুলোর অনেকগুলোর থাম্বনেলই ও প্রায় চেঞ্জ করে ফেলেছে। ম্যাক্সিমাম থাম্বনেল যেগুলো আমাদের কাছে ইতিমধ্যে আসছে, অনেক থাম্বনেল চেঞ্জ, অনেক টাইটেল চেঞ্জ, অনেক জায়গায় এমন কিছু সিকোয়েন্স ছিল যেগুলোকে কাট করে দেওয়া হয়েছে যাতে করে ওর ভিডিও থেকে কোন রকম প্রমাণ মানুষ নতুন করে না তুলে ধরতে পারে। এই ভিডিওগুলো তো পুরাতন হবে আস্তে আস্তে, পরবর্তীতে যাতে এখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করে না মানুষ শো করতে পারে সেই চেষ্টাটা কিন্তু ফুল দমে করে যাচ্ছে। এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম সবটাই যে বাড়িতে এসেছে বেশ অনেক দিন আর আমাদের কাছে মিথ্যাচারিতা চলছে এখনো অবধি যে আমরা তোমাদেরকে টাটকা ভিডিও সার্ভ করছি। এবার চলে আসি একটা মোক্ষম টাইটেল নিয়ে তোমাদের সাথে কথা বলতে, অবশেষে কানের দুল খুলে ফেললাম। তা আজকে তো কই টাইটেল এটা এলো না, অবশেষে কানের দুল পরে নিলাম, একটা নয় আবার দুটো দুটো, একটা নিজের গরজে করা আর একটা গিফটে পাওয়া আর কি। তা কানের দুল যখন খুলেছে তখন টাইটেল এলো, কানের দুল যখন পড়েছে তখন টাইটেল দিল না। তো ভিউয়ার্স অ্যাটেনশনটা চাই চাই, যে মানুষটাকে ও নিজের সর্বান্তকরণ থেকে কখনো মুছতেই পারবে না সেই মানুষটাকে নিয়ে ভাঙিয়ে খেতে যে ওর কি মজা লাগে, এদিকে ভিউয়ার্সরা বলবে শুধু সন্দীপ দার নামই বেচুমিত্তির। আর ও যে বেচুমিত্তির প্রাক্তনী, মানে ওকে কি বলা চলে, ওকে বেচিমিত্তির বলা চলে, তাই না? মানে ও নিজে যখন বিক্রি করবে সেটা খুব ভালো, আর সন্দীপ দার ক্ষেত্রে হয়ে যায় কি কন্টেন্ট, ওর ক্ষেত্রে হয়ে যায় কি ও একটা ইনোসেন্ট মানুষ, মানসিক চাপে সমস্ত কিছু গন্ডগোল করে ফেলছে। আজকে শর্টস ভিডিওতে ওর দুঃখটা দেখে খুব খারাপ লাগার কথা আমাদের, কিন্তু এক বিন্দু খারাপ লাগছে না। ও যে বলছিল না যে আজ একটা বছর ধরে অপেক্ষা করে বসে আছি, খুব কায় কষ্টে ডেট পেয়েছিলাম, একটা বছরে ডেট পাওয়ার কটা চেষ্টাও করেছে, ডেট পাওয়ার কটা চেষ্টাও করেছে আর কবে থেকে এই চেষ্টাটা করছে, আফটার স্ট্রাইক, স্ট্রাইক পাওয়ার পর এই চেষ্টায় ও এতটা মত্ত হয়েছে। নেক্সট, ও এই বাচ্চা নেওয়ার প্রতিযোগিতায় কবে থেকে লাগু হয়েছিল, যখন থেকে ওকে এই পরামর্শটা দিয়েছে ওর দর্শকরা যে না ওকে ডিভোর্স দিবি, না ওর থেকে ডিভোর্স নিবি, উল্টে ওর ইনকাম করার জন্য, তুই যেটা মনে করিস যে ইনকাম করার জন্য ওয়ে হিসেবে রেখে দিয়েছে একটা বাচ্চাকে, সেই বাচ্চাটাকে নিয়ে চলে আয় যাতে তোর সারা জীবনের নিজের বন্দোবস্তটা তুই করে নিতে পারিস। এটা হচ্ছে ওর পক্ষে থাকা মানুষদের সুপরামর্শ। আজ অবধি একটা মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, তার ভুল হিসেবে যেটাকে টার্গেট করা হয় যে একটা সে ছোট্ট ভুল করে ফেলেছে, অসহায় মহিলা যাকে আমি বলে থাকি, তার সেই ভুলটাকে ঢেকে দেওয়ার জন্য সন্দীপ দার গোপন ঘর থেকে নিয়ে বাড়িতে থাকা সবুজ চুরিওয়ালা মহিলা, সন্দীপ দার ঘরে আসা জিম ট্রেনার, বাচ্চাটার মাম্মাম বলে ডাকা কোনো এক অদৃশ্য মহিলা, সাথে আরো এমন অনেক মানুষ যাদের সাথে হয়তো সন্দীপ দা কখনো দুদণ্ড কথা বলে নিজেকে মানসিক শান্তি দিতে চেয়েছে, বান্ধবী হিসেবেই হোক না কেন, সেই সমস্ত মানুষগুলোকে কাঠগোড়ায় এনে দাঁড় করিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে তাদের সাথেই সন্দীপ দা পরকিয়া করেছে। তাহলে যদি বাবা পরকিয়া করতে পারে তাহলে মা করে কোনো দোষ করেনি, এক্ষেত্রে মাই হচ্ছে সব থেকে ভালো আশ্রয়স্থল বাচ্চাটার জন্য, সুশিক্ষার জন্য, কারণ মা উচ্চতর মাধ্যমিক পাশ আর বাবা এইট ফেল। আমি আগের দিনও তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম বা বলেছিলাম, বোঝানোর কিছু নেই, তোমরা সবাই সবটা বোঝো, আর যারা ইচ্ছে করে চোখে কাপড় বেঁধে গান্ধারী হতে চাও তাদেরকে আমার কিছু বলার নেই। সেক্ষেত্রে সবাই আমরা জানি যে আমাদের যুগটা, আমাদের জেনারেশনে অনেকেরই বাবা মা কিন্তু শিক্ষিত নয়, ঠিক আছে? অনেকের বাবা মা মানে বাবারা জন্মের পর থেকেই ব্যবসার হাল ধরেছে, মানে যখন থেকে জ্ঞান হয়েছে আর কি ব্যবসার হাল ধরেছে বা কোনো কাজের সাথে যুক্ত করে দিয়েছে নিজেকে, তখন পড়াশোনার জন্য যে অর্থটার প্রয়োজন ছিল, অনেকের পরিবার সেই সময় সামর্থ্য না রাখার জন্য পড়াশোনা করিয়ে উঠতে পারেনি, তা বলে তাদের সন্তান হিসেবে কি আমরা অশিক্ষিত? আমরা অ আ ক খ শিখিনি? হয়তো এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে কথা বললে তোমরা বুঝতেই পারবে না যে তাদের পেটে বিদ্যে নেই, তারা অ আ ক খ কখনো কোনো স্কুলে শেখেনি, অথচ তারা সবাই নাম সই করতে পারে, তারা হিসেব করতে পারে, ক্যালকুলেটর বা অ্যাবাকাস কোনো কিছুই তাদের প্রয়োজন হয় না, তারা এত সুন্দর থরলি মুখে তোমাদেরকে হিসেব করে সামনাসামনি বসিয়ে দেবে।
আমার অবাক লাগে সেই সমস্ত মানুষের জন্য যারা আজকে প্রতিবাদ স্বরূপ সেখানে গিয়ে কমেন্ট করে আসছে যে তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, নিশ্চয়ই সবকিছু একদিন তোমার ফেভারেই হবে। মিথ্যাচারিতার ফেভারে কোনোদিনই কোনো কিছু ছিল না। না হলে ভেবে দেখো, একটা মা, একজন মহিলা, সর্বোপরি সে একজন মহিলা, যে একটা বছর ধরে অকথ্য অত্যাচার সহ্য করেছে বলে তার দাবি, সে আজ অব্দি 498 কেসের জন্য একটা প্রমাণ দিতে পারল না। এতটাই কি বোকা সে? এতটাই কি বোকা? না, তার ব্যবহারে কিন্তু আমরা কোনো অংশে তাকে কোনোদিন বোকা পাইনি। আরো বড় কথা হচ্ছে, এই একটা বছরে তার সাথে প্রকৃতি ঠিক কি ব্যবহার করেছে? প্রকৃতি বলো, ঈশ্বর বলো, ভাগ্য বলো, কর্মফল বলো, কি ব্যবহার রিটার্ন দিয়েছে? এক বাস যাত্রী, সেখানে তাদের কোনো এরকম ধারণাই ছিল না যে তারা ধরা খেয়ে যাবে এরকম একটা তীর্থযাত্রায় যাওয়ার পথে। এটা ঈশ্বরের লীলা ছাড়া আর কি বলতে পারো বলো তো তোমরা? এছাড়াও এমন অনেক মুহূর্ত যেখানে ও নিজে আমাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিয়েছে যে ও একটি সম্পর্কে রয়েছে, যাকে ও কখনো বন্ধু হিসেবে ডাকে, যাকে ও ইনস্টাগ্রামে কখনো দাদা হিসেবে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে, আবার কখনো তাকে নিয়েই একটা বিশেষ মুহূর্তে সাক্ষী রেখে বলেছে তার সাথেই আমি জীবনে সবচেয়ে বেশি খুশি। কোন মুহূর্তটা সাক্ষীকে তোমরা বিশ্বাস করবে? কোন কথাটা ওর বিশ্বাস করবে? প্রকৃতি এতই বিরূপ ওর প্রতি, ওর মাতৃত্বের প্রতি, যে মাতৃত্ব একটা মেয়ের কাছে গর্ব, যে মাতৃত্বের জন্য তার নতুন জন্ম হয়। আমাদেরকে অনেকেই বলো তোমরা যে বোঝো মায়ের ইমোশন কি হয়, মাতৃত্বের টান কি হয়। যার জন্য আমাদেরকে এই প্রশ্নটা করছেন সে আদৌ বোঝে কিনা তাকে সবার প্রথম গিয়ে প্রশ্নটা করে আসুন। অভিনেত্রী সবাই হতে পারে, মন থেকে অভিনয় কতজন করে বলুন তো? যারা মন থেকে করে তারাই কিন্তু সাকসেসফুল অভিনেতা অভিনেত্রী। তাদের বাস্তব জীবনের সমস্ত অভিজ্ঞতাকে লুকিয়ে ছাপিয়ে তারা শুধুমাত্র অভিনয়টাকেই আমাদের সামনে তুলে ধরে, ঠিক যেরকম ভাবে এখন সে তুলে ধরছে। দাদা ভাইকে মিষ্টি টেস্ট করিয়ে দিচ্ছে, দাদা ভাই বনুকে মিষ্টি টেস্ট করিয়ে দিচ্ছে, আর বিয়ের সময় সেই বনুকে বাড়িতে জায়গাই দিতে পারেনি। আমরা এটাও শুনেছি কিন্তু, বাবা যখন বাড়িতে আকাশ বাতাস দেখাচ্ছে সেই সময় মেয়ের কণ্ঠ, যে মেয়ে সেদিন সেই মুহূর্তে বাড়িতেই ছিল, বাড়িতে চলছে তুমুল অশান্তি। এর পাশাপাশি মায়ের ভিডিও তো আজকে একটা বড় প্রমাণ রেখে গেছে যে ও বাড়িতে থাকে না, ম্যাক্সিমাম দিন ও বাড়িতে থাকে না। যে দিনগুলোতে ও আমাদের কাছে একটা করে বাসি ভিডিও সার্ভ করে, সেই দিন শুধু আমাদের কাছে উঠে আসে আগে শুট করা কোনো ভিডিও, যাতে আমরা বুঝতেই না পারি যে ও বাড়িতে ছিল না। ভাবো না, কালকে পেয়েছে এই আপডেটটা, আজকে সকালেও তো ও কোর্টচত্বরে যায়নি, সব আপডেট ওর হাতের মুঠোয়। তাহলে বেলা 12টার মধ্যেও জানাতে পারতো না? পারতো, কিন্তু ভিউয়ার্স অ্যাটেনশন কমে যেত যে ব্লগটাও বেলা 11টায় পাবলিশ করেছে সেটা। তাই সেটা ভিউয়ার্স অ্যাটেনশন পেয়ে যাওয়ার পর ওই আপডেটটা আমাদের কাছে দিয়েছে। কোনটা ওর কাছে ইম্পর্টেন্ট, সন্তান সম্পর্কিত আপডেট ওর ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাকি ওর ভিউয়ার্সের জন্য যে সরি ওর ইনকামটা, যেটা দিয়ে এখন ও নিজের বিলাসিতাটাকে মেনটেন করতে পারছে। প্রথমত, কেউ এইভাবে কোথাও কর্মসূত্রে গেলেও তার মন পড়ে থাকবে সেই আসন্ন ডেটের দিকেই, যে ডেটে সে এক বছর ধরে করার চেষ্টা তার বয়ান অনুপাতে যে সে তার সন্তানকে দেখতে পাবে। সেখানে সে নানান রকমের থালি টেস্ট করছে, বাড়া পাও টেস্ট করছে, মাকে বলছে খেয়ে নাও খেয়ে নাও, আবার কবে পাবে জানা নেই। এরকম নানান মুহূর্ত যেটা দিয়ে বলা যায় যে ওর মনের মধ্যে যে কষ্টটাও বারবার বলে যে আমি কষ্ট চেপে রেখে দিয়েছি, সেই মনের কষ্ট ওর নেল এক্সটেনশন দিয়ে বেরিয়ে যায় আমরা দেখতে পাই। ভাই, আমরা মনের কষ্ট মুখ থেকে বেরোতে দেখি না, চোখ থেকে দেখি না, চেহারায় দেখি না, আমরা শুধু দেখতে পাই নেল এক্সটেনশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কখনো কখনো সাজগোজের জিনিস দিয়ে, কখনো খাওয়া দাওয়া দিয়ে, খালি বেরিয়েই যাচ্ছে মনের দুঃখ, শুধু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। অনেকেই বলতে পারো যে তোমাদের চোখ কষ্ট দেখার মতো নয়, তোমরা মানুষ না, বলতেই পারো যা ইচ্ছা। প্রকৃতিও কি ভালো নয়? কি বলবে? প্রাকৃতিক দুর্যোগকে এবার তোমরা কি বলবে? বেচুর চক্রান্ত? ভেবে দেখো এবার তোমরা কি বলতে পারো, কারণ প্রাকৃতিক দুর্যোগের ওপর কারোর হাত থাকে না, সেটা নিশ্চয়ই সঙ্গীতা ম্যাম চক্রান্ত করে আনেনি, নয় তো? এবার ভাবো তাহলে, কোনো মহিলা ভিতর থেকে ঠিক কতটা অভিনয় করলে প্রকৃতিও তার অভিনয়কে চেকমেট দিয়ে সুন্দর করে একটা বাচ্চার ভবিষ্যৎকে সেভ করে দেয়। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন একটি ভিডিওর সাথে।